গুড আফটারনুন এভরিওয়ান। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে কাকে নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এমএস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে, নট ম্যান্ডি। আমি ওর অরিজিনাল নেমই ধরছি, ম্যান্ডি ফ্যান্ডি এসব বলছি না। প্লিজ মন্দিরা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তুমি অবশ্যই আমার থেকে অনেক বড়, স্ট্রাইক ফাইক দিও না। তোমাদেরকে নিয়ে সারা ইউটিউব জুড়ে যা শুরু হয়েছে এগুলো দেখে আর নিজের মুখটা থামাতে পারলাম না সত্যি কথা বলতে। মানে তুমি আমার কাছে একটা ইন্সপিরেশনের মতো বলতে পারো, তোমাকে আমি খুবই ভালো লাগে, তোমার ভিডিও আমি দেখি। কিন্তু ইউটিউবের যা শুরু হয়েছে, তুমি যা মানে তোমাদের বিষয় নিয়ে যা চর্চা চালু হয়েছে, তোমরা যদি মুখ না খোলো এটা বাড়তেই থাকবে, ক্রমশ বেড়ে 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 এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে একটা খুব বাজে পরিস্থিতি তৈরি হবে। তো সেই বিষয়ে তোমাকে কোনো একটা কথা বলতে চাই, তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলি। সবাই বলছে, সবার মুখের কথা অনুযায়ী যা মনে হচ্ছে, তোমার হাজব্যান্ডের ইনকামটা নিয়ে তোমার বর্তমানে সমস্যা। তোমার যেহেতু যা কিছু সমস্যা ছিল, মেনলি ইউটিউবে শখের পাশাপাশি লোকে ইনকাম করতেও আছে, তুমি ইউটিউব থেকে একটা ভালো টাকা ইনকাম করছো, নো ডাউট। সেখানে আমি বুঝতে পারি, আমার তোমার জায়গায় তুমি ঠিক আছো। সব মেয়েরাই চায় যে সে যতই ভালো মন্দ ইনকাম করুক না কেন, তার পাশাপাশি একটা হাজব্যান্ড, তাকেও একটা কিছু করার জায়গা। তো সেখানে দাঁড়িয়ে তোমার হাজব্যান্ড কিছু বর্তমান সময় সেরকম কিছু করে না। তো তুমি যে একটা মোটা টাকা সংসারে ইনকাম করো দাও, তো সেখানে সংসারে প্রচুর খরচা। তুমি তোমার মাকে দেখো, তোমার বাবাকে দেখো, তোমার সংসার আছে, তোমার মেয়ে আছে, বুঝতে পারি। তারপর সেই সব কিছু চালু একটা মেয়ে ভবিষ্যতের কথা ভাবতে চায়। তুমি ভাবছো ইউটিউবটা তো আর সারা জীবন মানুষের পারমানেন্ট হতে পারে না ইনকাম, কাল যদি ইউটিউব না থাকে কি করে তোমাদের চলবে? বুঝতে পারছি, আমার মনে হচ্ছে তুমি এই সমস্ত চিন্তাভাবনা করো, তোমার বরকে যাতে, তোমার বর যাতে নিজের পায়ে দাঁড়ায়, তোমার বর যাতে তোমার উপর ডিপেন্ড না হয়, তোমার বর যাতে একটা ইন্ডিভিজুয়ালভাবে নিজে ডিপেন্ডেন্ট হয়, সেই জন্য তুমি এরকম করছো আমার মনে হচ্ছে। তুমি যদি এটা করে থাকো তাহলে হয়তো তুমি তোমার দিক থেকে ঠিক আছো। কিন্তু আমি একটা কথা বলছি, আমার কথাটা একটু একটু মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে আজকে আমাদের হাজব্যান্ডরা যখন ইনকাম করে, আমাদের হাজব্যান্ডের টাকাটা আমরা নিজের টাকা মনে করে মন খুলে খরচা করি। আগে যখন তোমার হাজব্যান্ড না, এই কয়েক বছর ধরে ইনকাম তোমার বর্তমান হাজব্যান্ডের বন্ধ আছে, কিন্তু আগে যখন তোমার হাজব্যান্ড বিয়ের পর দিয়ে তা তুমি ইনকাম করছো না, তোমার হাজব্যান্ডের ইনকামেই তুমি চলতে, তখন তোমার হাজব্যান্ডের টাকা পয়সা নিয়ে তুমি নিজের ইচ্ছা মতো খামখেয়ালি অনুযায়ী খরচা করতে। প্রত্যেকটা মেয়েই আমরা যেটা করি, ভালো মন্দ যখন যেটা ইচ্ছা, কিন্তু আমাদের হাজব্যান্ডরা ওটা বাধা দেয় না কোনোভাবেই। হাজব্যান্ডে বেশিরভাগ লোকের হাজব্যান্ডই বাধা দেয় না, কারণ হাজব্যান্ডের জিনিস মানে আমরা বিয়ের পরে নিজের জিনিস মনে করি, তাতে কিন্তু হাজব্যান্ডের কোনো অবদান নেই। হাজব্যান্ডরা সেটা নিঃসন্দেহে ইনকাম করে আমাদের হাতে তুলে দেয়। কিন্তু আমার প্রশ্ন এখানে তোমাকে একটা কথাই, তাহলে তোমার টাকাটা কেন তোমার হাজব্যান্ডের টাকা না? আজকে তোমার হাজব্যান্ড যেটা আর্ন করে আনছে, তুমি সেটা নিয়ে সব কিছু চালাচ্ছ, সেটা ভালো লাগছে দেখতে। কিন্তু এখন বর্তমান যুগে সবাই বলে ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে যদি সমান হয়ে থাকে তাহলে মেয়ে ইনকাম করছে যেটা, সেটা হাজব্যান্ডের টাকা না কেন? হাজব্যান্ডকে ইন্ডিভিজুয়াল করতে হবে কেন? একটা হাজব্যান্ড যখন ইন্ডিভিজুয়াল নিজে ইনকাম করে বউকে ডাকে, তখন কি হাজব্যান্ডরা বলে তুমি আলাদা ইনকাম করো? সব হাজব্যান্ডরা কি বলে? নিশ্চয়ই বলে না, কারণ মনে করে আমার টাকায় তোমার টাকা সেটা চলো। কিন্তু মেয়ে ছেলে মেয়ে যদি সমান হয়ে থাকে তাহলে একটা মেয়ে ইনকাম করলে সেই টাকায় হাজব্যান্ড চলতে পারবে না কেন? এতদিন তো হয়ে এসছে, মানছি তুমি ভবিষ্যতের কথা ভাবো। আজকে যদি তুমি চিন্তা করো ইউটিউবটা না থাকতো, তাহলে তুমি ভবিষ্যতের কথা কী করে চিন্তা করতে? যে সোমনাথের টাকায় আমি সব কিছু খরচা করছি, সব কিছু করছি, তাহলে আমাদের সেভিংসটা কী করে হবে? তখন তুমি কী করে ভাবছো? এখন যেহেতু ইনকামের ইউটিউবটা রয়েছে বলে, তাতে তো তোমাদের চলে গেছে, খেয়ে পড়ে দিব্যি সব কিছু, তোমাদের সকাল রাত পূরণ হচ্ছে। তাহলে যখন অভাব অভিযোগ প্রবলেম ছিল তোমাদের, তখন যখন তোমরা একরকম ছিলে, দুজনে একসাথে ছিলে, আজকে যখন তোমাদের সংসারে কোনো রকম সমস্যা নেই, তাহলে তোমরা কেন এই সামান্য বিষয়টাকে নিয়ে তোমরা বড় করে নিজেদের সংসারটা ভাঙার মতো একটা সিচুয়েশান তৈরি করছো? প্লিজ তোমরা যদি এটা, আমি যে আমার মনে হচ্ছে না একটা প্র্যাঙ্ক, নিজেদের স্বামী স্ত্রী সম্পর্কের মতো এমন একটা পবিত্র সম্পর্ক হয় না পৃথিবীতে, তো এই সম্পর্ক নিয়ে তোমরা প্র্যাঙ্ক করবে বলে আমার তো মনে হয় না। কিন্তু আমি তোমাকে একটা সাজেশান করতে পারি তোমার ছোট বোনের মতো, যে তুমি সোমনাথের সাথে সম্পর্ক ভেঙো না। তোমার যদি চরম কেউ শত্রু হয় না, আমি মনে করি কোনো শত্রু মন চায় না যে তার শত্রুর সংসারটা ভেঙে যাক। আমাদের বিয়ের পর একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় না, স্বামী সংসার এগুলোই সব কিছু হয়ে যায়, সব কিছু থাকে। আজকে যদি তোমার হাজব্যান্ড তোমার কাছে না থাকে, সামনে না থাকে, তখন তুমি বুঝতে পারবে একদিন হলেও তুমি চোখের জল ফেলবে যে সে তোমার জীবনে কতটা জায়গা জুড়েছিল। সামান্য এই সমস্ত বিষয়গুলো নিজেদের মধ্যে মিটিয়ে না, এই সমস্ত জিনিস তোমরা পাবলিক
রেসে অবশ্যই এনো না, সোশ্যাল মিডিয়াতে এনো না, এটা নিয়ে তোমাদের ফ্যামিলি, তোমাদের মা বাবা সবার লাইফ নিয়ে কাটা ছেড়া হবে, আর কিছুই হবে না। মাঝখানে কন্ট্রোভার্সি যারা চ্যানেল তারা কন্টেন্ট পেয়ে যাবে, তোমাদের ভিউজ বাড়বে, তাতে কি মানসম্মানটা চলে যাবে। মানসম্মানটা মানুষের জীবনের সবচেয়ে বড় কথা, এটা যদি একবার চলে আসে না, মানুষ হাজার টাকা পয়সা দিয়ে মানসম্মান ফেরাতে পারে না। তাই তোমাকে প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করব, এই সমস্ত জিনিস বন্ধ করো, তোমরা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, মিটে না, সব কিছু এক হয়ে যাও, ঠিক হয়ে যাও, অন্তত মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে তোমরা এক হয়ে যাও, অন্তত মেয়েটার মুখের দিকে তাকি। মেয়েটা যখন স্কুলে যাবে বা সব জায়গায় যাবে, যখন জানবে ওর বাবা মা আলাদা জায়গায় রয়েছে, ওর সেই জিনিসটা ওর ভালো লাগবে না, বাচ্চাটা ভবিষ্যতের কথা ভেবে অন্তত তোমরা নিজেদের মধ্যে যা হয়েছে মিটিয়ে নাও। ছেলে মেয়ে যদি, আজকে আমি একটা কথাই বলবো, সবাই বলে ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে যদি সমান হয় একটা মেয়ের টাকা ছেলের টাকা না কেন? আমরা যদি আমাদের বড়দের টাকাকে নিজের টাকা বলে মুখ ফুলিয়ে চলি, সে টাকা চলি, তাহলে একটা ছেলের টাকা না একটা মেয়ের টাকা ইনকাম প্রবলেমটা কোথায়? দুজনেই যখন সমান ইনকাম একজনের করার দরকার, ছেলে হোক মেয়ে হোক, একটা সংসার, একটা বিয়ে থা হয়ে গেলে বা যাই হোক না হোক, একটা সংসার চালাতে যেটুকুনি টাকা দরকার, একটা সংসারে যা খরচা, ছেলে হোক মেয়ে হোক যে হোক ইনকাম করা নিয়ে দরকার, এটা তো কোনো ভেদাভেদ নেই, মেয়েকেই করতে হবে বা ছেলেকেই করতে হবে, এই জিনিসগুলো এনে না। তো আমার তোমাদেরকে, এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল না, এটা আমার ডেলি ব্লগ চ্যানেল, তোমাদের বিষয় নিয়ে এত চারিদিকে এত কাটাচাড়া হচ্ছে, তাই আমার মনে হয়েছে তোমাকে এই কথাটা বলা দরকার, বললাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের মূল্যবান মতামত দিও আমাকে, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের মতামতটা অবশ্যই শেয়ার করো। চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে।